Hey guys, it's Sandeep. তো ব্যাপারটা কি হয়েছে, কোন একটা ভিডিওতে যদি 50টা কমেন্ট হয়, ওই 50টার মধ্যে 40টা কমেন্ট শুধু একটাই সেম কমেন্ট থাকবে, দাদা তুমি থাম্বনেল কি করে বানাও, দাদা তুমি থাম্বনেল কি করে বানাও, দাদা তুমি থাম্বনেল কি করে বানাও। মানে আমি পাগল হয়ে যাচ্ছি তোমাদের কমেন্টটা দেখে। তো আমি আর পাগল হতে চাই না, সেই জন্য তোমাদের জন্য ভিডিওটা নিয়ে চলে এসেছি, কীভাবে আমি থাম্বনেল বানাই সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে। আর যদি দেখে ভালো লাগে না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। কি করতে ভুলবে না, সাবস্ক্রাইব, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি এরকম ভিডিও বানানোর মোটিভেট কী করে পাবো, পাবো না আমি। তো যাই হোক, যে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। কোনোদিন বলি না প্রথমে এরকম সাবস্ক্রাইব করার কথা, জাস্ট সাপোর্ট করার কথা বলি, আজকে প্রথমবার বলছি। তো যাই হোক, সাপোর্ট করতে ভুলবে না, ঠিক আছে। তো আমি যেই থাম্বনেলটা বানাই, এই থাম্বনেল বানানো হেন কোনো বড় কাজ না, ঠিক আছে, খুবই সহজ একটা কাজ। তো আমি যখন পারতাম না আমার ওই মনে হতো যে এ ভাই, এই থাম্বনেল আমি কী করে বানাই, লোকে এত সুন্দর থাম্বনেল কী করে বানায়। আমি যখন বানাতে পারতাম না আমার এই জিনিসটাই মনে হতো, তোমাদের যে জিনিসটা মনে হচ্ছে আমারও ঠিক সেম জিনিস মনে হতো। তো আজকে এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। হার্ড পিক দিলে যেমন ক্লিয়ার হয়ে যায় না, তো তেমন ক্লিয়ার হয়ে যাবে আজকে। খুবই সহজ ভাষায় আজকে তোমাদের বলবো কীভাবে থাম্বনেল বানাই, আমি আমার মতো করে বোঝাবো আমি কীভাবে বানাই। যে থাম্বনেলটা বানাই, এই থাম্বনেল বানানোর জন্য দুটো অ্যাপ ইউজ করি, সেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, ঠিক আছে, কোনো চাপ নেই, কোনো টাকাও দিতে হবে না। তো প্রথম অ্যাপ হলো পিক্সেল অ্যাপ, ঠিক আছে, আর দ্বিতীয়ত পিক্সআর্ট। এই দুটো অ্যাপ থেকে আমি থাম্বনেল বানাই। তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, চাইলে ডাউনলোড করে নিতে পারো, চাইলে কি তোমরা তো থাম্বনেল বানাবে বলে এই ভিডিওটা দেখছো, তো ওখান থেকে ডাউনলোড করতে পারো। তো চলো সবার আগে ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার আগে আমাদের এখানে তো দেখাতে পারবো না আমি, সবার আগে আমাদের ফোনের স্ক্রিনে যেতে হবে। তো চলো ফোনের স্ক্রিনে যাওয়া যাক, ওখানে গিয়ে তোমাদের সব দেখাচ্ছি কীভাবে কী করতে হয়, ঠিক আছে। তো চলো, তো গাইস ফাইনালি চলে এসেছে আমার ফোনের স্ক্রিন, আর ফোনের স্ক্রিনে ছবিটা তো মারাত্মক লাগছে, জানি মারাত্মক লাগছে, তোমাদের বলতে হবে না সেটা। তো সবার প্রথমে আমি যেই অ্যাপসটা ইউজ করি থাম্বনেল বানানোর জন্য সেটা হলো পিক্সআর্ট, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের পিক্সআর্টে ঢুকতে হবে, এই যে পিক্সআর্টে ক্লিক করে বা কোথায় চলে গেল। তো সবার প্রথমে আমরা পিক্সআর্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ লোডিং নিচ্ছে, মানে ওপেন হওয়ার জন্য। তো সুন্দর করে এবার আমার নেট অন নেই দেখতে পাচ্ছ ওখানে যেহেতু। তো সবার প্রথমে আমরা কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে, যে প্লাস আইকন। তো তারপরে কী করতে হবে, এডিটে ফটো, যেহেতু তুমি ফটো এডিট করবে সেই জন্য তোমার সবার প্রথমে এডিটে ফটোতে ক্লিক করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি যেই হলুদ হলুদ যেই করে লেখার জন্য যে জায়গাটা ইউজ করি, সেই জন্য সবার আগে তোমাকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডে চাপ দিতে হবে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে কালার চুজ করতে হবে, ঠিক আছে। তো আমি যেহেতু সবার বেশিরভাগ ভিডিওতে হলুদ কালারটা ইউজ করি, তো সবার আগে হলুদ কালারটাই নিলাম। তারপর তোমাদের মানে রেশিও সেট করতে হবে, ঠিক আছে, তুমি কোন রেশিও মানে থাম্বনেলটা বানাতে চাও। তো সবার প্রথমে টুলস দেখতে পাচ্ছ, টুলস বলে লেখা আছে, এখানে যাবে, এখানে যাওয়ার পর ক্রপ বলে একটা অপশান আছে, ক্রপে যাবে। ক্রপে যাওয়ার পর এখানে 90:16:9 আছে, এখানে চাপ দেবে, সরি অন্য জায়গায় চাপ দেবে, এই যে 60:9 আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছ ইউটিউবে রেশিও চলে আসলো। এখানে আসার পর আমরা কোথায় যাবো, অ্যাড ফটো, এই যে অ্যাড ফটো, ঠিক আছে। এবার অ্যাড ফটো চলে আসলাম, এবার আমি অ্যাড ফটো আমি দেখতে পাচ্ছ গ্যালারিতে অনেক ফটো, ঠিক আছে। এখান থেকে তোমার ফটো নিতে হবে, তুমি কী ফটো নিয়ে তোমার থাম্বনেলটা বানাতে চাও, ঠিক আছে। তো সেই ধরনের ফটো তোমার নিতে হবে। তো আমি যেহেতু কী ধরনের থাম্বনেল বানাচ্ছি, তো আমি আজকে কী থাম্বনেল বানাবো, আমি কীভাবে থাম্বনেল বানাই। তো সবার আগে আমি একটা ফটো সিলেক্ট করলাম থাম্বনেল বানানোর জন্য, তো এই ফটোটা আমি সিলেক্ট করলাম, করার পর অ্যাড করলাম এখানে, ঠিক আছে, অ্যাড করলাম। দেখতে পাচ্ছ আমি দুটো ফটো নিয়ে চলে এসেছি এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে। এই দুটো ফটোকে আমার এখন সাইজ করতে হবে, তো আমি কীভাবে সাইজ করবো, তো দেখো সবার প্রথমে আমি কীভাবে সাইজ করি। তো সবার প্রথমে এই ছবিটাকে নিজের মতো মানে নিজের মতো করে আমি সাইজটা করলাম, তো তোমরাও নিজের মতো করে সাইজটা করে নিও, তোমরা কীভাবে সাইজটা করতে চাও। এই যে ঠিক আছে, এবারে কী করতে, এবার দেখতে পাচ্ছ দুটো ছবিটি আমি নিয়ে বরাবর সমান বরাবরে মানে মিলিয়ে দিয়েছি। মেলানোর পর আমাদের কী করতে হবে, দুটো মাঝখানে একটা বর্ডার হয়ে গেছে, এই বর্ডারটা যাতে না দেখা যায় সেই জন্য আমাদের কী করতে হবে, উপরে দেখতে পাচ্ছ ইরেজ বলে একটা অপশান আছে, তো ওখানে ক্লিক করতে হবে। যে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ সিলেক্ট রিস্টোর ইরেজ ইনভার্টার না কি আসার লেখা আছে, অত ইংলিশ জানি না। তো ছোটোবেলায় তোমরা যেমন পেন্সিল দিয়ে লিখতে, ওই পেন্সিলের দাগটাকে মোছার জন্য যেমন রবার ইউজ করতে, তো এই জিনিসটাও ঠিক তেমন। তো আমরা সবার প্রথমে ইরেজে ক্লিক করলাম, এই যে ইরেজে ক্লিক করে এই ছবিটাকে জুম করে এই যে মাঝখান থেকে যেই বর্ডারটা দেখতে পাচ্ছ এই বর্ডারটাকে মুছতে হবে আমার, যাতে ছবিটাকে দেখতে সুন্দর লাগে। তো এর আমি মুছতে শুরু করে দিলাম, তো দেখতে পাচ্ছ ছবিটাকে মুছে দিলাম। এবার ছবিটা দেখতেও কিন্তু সুন্দর লাগছে আগে থেকে বেটার। তো তো ছবিটাকে আমি পুরো নিজের মতো করে সাইজ করে নিয়েছি, ঠিক আছে। বাকিটা তোমরা কীভাবে সাইজ করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আমি আর তো আমার মতো করে সাইজ করে নিলাম,
তো এবার কি করতে হবে, এই সাইডে দেখতে পাচ্ছ টিক চিহ্ন আছে, টিক চিহ্ন করে ওকে করে দিলে, ঠিক আছে, ওকে করে দিলে ব্যাস। তো ছবিটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, থাম্বনেলটাও বেশ সুন্দর লাগছে। তো এটাকে এবার সেভ করতে হবে। তো উপরে দেখতে পাচ্ছ ডাউনলোডের মতো একটা অপশন আছে, এটাকে দিয়ে সেভ করে নিলে তো সেভ হয়ে গেল। এখন এই জিনিসটা কী করতে হবে, আমি উপরে লেখাটা লিখতে হবে, ঠিক আছে, যেহেতু আমি এখান থেকে লিখি না। তো উপরে যেই টাইটেল থাকে, যে আমি কিসের উপর ভিডিওটা বানাচ্ছি, তোমরা যেটা দেখে ভিডিওটার মধ্যে ঢোকো সেই জিনিসটা উপরে লিখতে হবে। তো এখানে এটা লেখার জন্য আমরা কী করবো, সর্বপ্রথমে আমাদের পিক্সেল ল্যাবে যেতে হবে। গাইস ফাইনালি আমরা পিক্সেল ল্যাবের মধ্যে ঢুকে গেছি। এবার পিক্সেলেও ঠিক সেম ব্যাপার, এখানেও রেশিও সিলেক্ট করতে হবে, তুমি কোন রেশিওতে থাম্বনেলটা বানাতে চাও বা কোন রেশিওতে থাম্বনেলের উপর টাইটেলটা লিখতে চাও। তো সবার প্রথমে কী করতে, আমাদের উপরে দেখো থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করে আমাদের ইমেজ সাইজ, মানে ইমেজ সাইজটাকে সেট করতে হবে, তুমি কোন সাইজের থাম্বনেল বানাতে চাও। তো ইমেজ সাইজে ক্লিক করে একদম করা রয়েছে, এখান থেকে সেট করতে হবে ইউটিউবের থাম্বনেল। তো ইউটিউবের থাম্বনেলটা সেট করলাম আমরা, ওকে করে দিলাম। এবার ওকে করে আমাদের ফটোটা অ্যাড করতে হবে। ফটোটা অ্যাড করবে কী করে, এই উপরে দেখো প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে গিয়ে এই যে যেই ছবিটা তুমি পিকচার থেকে বানিয়েছো সেখানে এখানে শো করবে। এই যে এই ছবিটা নিয়ে নিলে, এই ছবিটা ওকে করলে, ওকে করার পর এখানেও ঠিক তেমন এই ছবিটাকে সাইজ করতে হবে। এই যে ছবিটাকে নিজের মতো করে মানে এর সাথে মেলাতে হবে, এই যে মিলিয়ে দিলাম। তো ছবিটাকে মিলিয়ে দিয়েছি, এবার ছবিটাকে কী করতে লক করে দিতে হবে, যাতে লেখার সময় ছবিটা এদিক ওদিক না হয়ে যায়। তো ওখানে এখানে ক্লিক করে লক করে দিলাম ছবিটাকে। তো এখানে উপরে লিখতে হবে কী টাইটেলের উপর তোমার ভিডিওটা। তো লেখার জন্য কী করতে, আমাদের উপরে প্লাস আইকান আছে, প্লাস আইকানে গিয়ে টেক্সট অপশান আছে, এবার টেক্সটে গিয়ে এখানে ডবল ট্যাপ করতে হবে টেক্সটের উপরে। এবার লিখতে হবে এখানে, আমি যেহেতু বাংলায় লিখবো তো এখানে আমার বাংলায় করে দিলাম লেখাটা। তো কী লিখবো আমি এখানে, আমি থাম্বনেল কীভাবে বানাই, তাই তো? তো এখানে আবার ইংলিশে করে দিলাম থাম্বনেল, এটা বড়তে টিটা বড়তের করে দিই থাম্বনেল, আবার বাংলা করে দিচ্ছি। তো আমি আবার এটাকে বাংলায় লেখাটা, তো আমি আবার বাংলায় লেখাটা করে দিচ্ছি, আমি থাম্বনেল কীভাবে বানাই। কোনো একটা ইমোজি দিতে পারো বা কোনো একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারো। তো আমি ইমোজিটা দিলাম, ইমোজিটা দিলে বেশ সুন্দর লাগে দেখতে, ওকে করে দিলাম। এবার এটাকে কালার করতে হবে, ঠিক আছে, মানে সুন্দর করে যাতে লেখাটা সুন্দর দেখা যায়। সেই জন্য আমাদের কী করতে হবে, এতে ক্লিক করে আমাদের কী করতে হবে, ফ্রন্ট ইউজ করবো আমি এখন। এই যে ফ্রন্ট, মাই ফ্রন্টে যাবো, আমার কাছে কী কী ফ্রন্ট আছে ডাউনলোড করেছি আমি। তো আমি যেই ফ্রন্টগুলো ইউজ করি এখানে সব শো করছে, লিমার এই ফ্রন্টটা ইউজ করি, খুব সুন্দর একটা ফ্রন্ট। এই যে দেখতে হচ্ছে এই ফ্রন্টটা ইউজ করলাম আমি, এই যে। তো আমি একটা ফ্রন্ট ইউজ করলাম, এবার ফ্রন্টটাকে যাতে সুন্দর আরও বেশি সুন্দর দেখা যায় সেই জন্য ওখানে কালার দিতে হবে, ফ্রন্টটাকে উপর কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য ওখানে দেখতে পাচ্ছ অনেক অপশান আছে, তো কালারে ক্লিক করলাম, এটা ক্লিক করে এখানে কালো কালারের উপর দিলাম। এবার দেখতে পাচ্ছ থাম্বনেলটাকে কতটা জোশ লাগছে দেখতে, ওকে করে দিলাম। এবার এটাকে সাইজটা বড় করতে হবে, তো দিয়ে দিলাম। লেখাটাকে আমি তোমাদের মতো করে সুন্দর করতে পারো, আমি আমার মতো করে সুন্দর করছি। তো এখানে ওকে করে তারপর একটা ইয়ে দিয়ে দিলাম, তো দেখতে আবার সুন্দর লাগছে জিনিসটা দেখতে। লেখাটা নিজের মতো করে ব্যাস, তো দেখতে পাচ্ছি এখানে লেখাটা কত সুন্দর লাগছে। আমি থাম্বনেল কীভাবে বানাই, একটা ভিডিওর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো থাম্বনেল, ঠিক আছে। লোকে তোমার ভিডিওটার মধ্যে থাম্বনেল দেখেই ঢুকে। তো তোমার ভিডিও যাই হোক না কেন, তোমার সবার প্রথমে তোমার কাজ কী, তোমার থাম্বনেলটাকে সুন্দর করে বানানো, ঠিক আছে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার এই ছবিটাকে সেভ করবো কী করে। তো প্লাস আইকানের পাশে দেখতে পাচ্ছ একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছ সেভ আছে ইমেজ। তো ওখানে ক্লিক করলে সেভ টু গ্যালারি, ব্যাস ইমেজ সেভ। তো ইমেজ সেভ হয়ে গেছে, এবার তুমি থামার মতো করে থাম্বনেলটা ইউটিউবে লাগাতে পারো। তো তোমরা দেখে নিলে আমি থাম্বনেল কীভাবে বানাই, তো আমি এইভাবেই থাম্বনেলটা বানাই। বলো থাম্বনেল বানানো সহজ না কঠিন, দেখেছো কত সহজ থাম্বনেল বানানো। তোমরা ভাবো কি কত কঠিন, আমি কীভাবে থাম্বনেল বানাই, কী করে কী করি, ভাই একদম সহজ কাজ থাম্বনেল বানানো, একদম সহজ কাজ। মানে আমি থাম্বনেল কীভাবে বানাই সেটা কি তোমরা বুঝতে পারলে ভিডিওটা দেখে? যদি বুঝে থাকো এই ভিডিওটা নিচে এসে কমেন্ট করো। তোমরা যদি দেখতে চাও যে আমি ভিডিও কীভাবে এডিট করি, তো এই ভিডিওটা নিচে জানিও যে দাদা তুমি ভিডিও কীভাবে এডিট করো, আমি সেই টপিকও ভিডিও বানাবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো ভাইকে সাপোর্ট করতে ভুলবে না, কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেক 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 মোটিভেট করে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই, লাভ ইউ।